অশোক মশাই, এই ঢাকনাটা কিসের? ঢাকনাটা এখানে তো আগে কি আর কুয়ো না কি একটা ছিল এখানে, বেশ কথা, এখানে একটা কুয়ো ছিল, জলও আসতো। বাবা পরে এটাকে একটা ওয়াটার রিজার্ভ হিসেবে ব্যবহার শুরু করে। কুয়ো মতনই গভীরতাটাও সেরকম, কিন্তু ওই উপরের পাঁচিলটা ভেঙে দেয়। তার মানে এখন জল আছে এর মধ্যে? না না, এই ওয়াটার রিজার্ভটা তো বহুকাল বন্ধ পড়ে আছে। যদি কোনো দুর্ঘটনা ঘটে তাই বাবা বলেছিল একটা ঢাকনা দিয়ে রাখতে। এখানে কি চকমশাই, তার মানে আমি যেটা ভাবছি কোনোভাবে মাপ না 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 এটা হতে পারে না। আমার চোখে পড়লো না কেন শাড়ির টুকরোটা? ইস, এইটুকুর জন্য অগ্নিরা সঞ্চিতার খোঁজ পেয়ে গেল, কোনো মানে আছে? ছি 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 ছি, যদি এবারে কথা আর অগ্নি মিলে ওকে বাঁচিয়ে তোলে তাহলে আমার এত কষ্ট একেবারে জলে চলে যাবে, পুরো মাটি হয়ে যাবে আমার প্ল্যানটা। এত অন্ধকার, নিচে 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 আলো যাচ্ছে, দেখ সব পাথর পড়ে রয়েছে নিচে। মা মা মা, কি করবো ব্যাপার চকমশাই? বোঝা যাচ্ছে না ভেতরে আছে কিনা। বলছি একটা কথা বলি, এটা তো ঢাকনা দেওয়া ছিল, তাহলে বড় মিমিয়া এখানে কি করে পড়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, পড়ে যায়নি, যদি পড়ে গিয়ে থাকতো তাহলে তো ঢাকনাটা বন্ধ থাকতো না, খোলাই থাকতো। হ্যাঁ, কিছু না পেয়ে অগ্নিরা যেন সরে যায় ওখান থেকে। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।